আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো যেহেতু এখন পাকা কাঁঠালের মৌসুম চলতেছে, অনেক বাড়িতে অনেকেই পাকা কাঁঠাল পছন্দ করে না, অনেক বাচ্চারাই পছন্দ করে না। তো যারা পাকা কাঁঠাল পছন্দ করেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। তো ঝটপট কীভাবে আপনারা পাকা কাঁঠাল দিয়ে ঘরে একটি নাস্তা রেসিপি তৈরি করতে পারেন, আজকে আমি সেই রেসিপিটাই দেখাবো। তো এই রেসিপিটা আপনারা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন, যে কোনো অতিথি আপ্যায়নেও ঝটপট এই নাস্তাটা আপনারা তৈরি করতে পারেন। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেই আজকে আমার এই ঝটপট কাঁঠালের পিঠা রেসিপিতে কী কী উপাদান লাগে। তো এখানে নিয়ে নিলাম কাঁঠালের পিউরি, এখানে আমি কয়েক কোষ কাঁঠাল কাঁঠালের বীজ ছাড়িয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে প্রায় দেড় কাপ পরিমাণ হবে, নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা, এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এক কাপ পরিমাণ সুজি, আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। হাফ কাপ পরিমাণ চিনি, তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আর নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তো এখন একটি বড় বাটিতে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব, দিয়ে দেব আট ময়দা, সুজি, দিয়ে দেব চিনি আর গুঁড়ো দুধ, দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। তো ভালো করে মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তো মিশানো হয়ে গেছে, চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ রান্না রেগুলার পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিব। তো এখন গরম তেলের ভিতরে আমার কাঁঠালের মিশ্রণগুলো ছেড়ে দেব গোল গোল করে। চুলার আছে পর্যায়ে একবারে মিডিয়াম থাকবে। তো চুলার আঁচটা মিডিয়াম রেখেই আমাদের পিঠাগুলো ভেজে নিতে হবে, চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না, তা লুপুর দিয়ে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। তো পিঠাগুলোকে উল্টে দিতে হবে, দেখেন এক সাইড কালার চলে আসছে।
তো দেখুন আস্তে আস্তে পিঠাগুলোর খুব সুন্দর কালার চলে আসছে। তো পিঠাগুলোকে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে যাতে পারফেক্ট কুক হয়। তো কাঁঠালের পিঠাগুলো থেকে রান্না করতে করতে অনেক সুন্দর একটি কাঁঠালের সুঘ্রাণ বের হয়ে এসেছে যা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো হয়ে গেছে আমাদের কাঁঠালের পিঠাগুলো, এখন আমি তুলে নিব। তো এইভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিব। তো হয়ে গেল খুবই মজার একটি বিকেলের নাস্তা রেসিপি। তো পিঠাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা ছিল, মজা হয়েছে। তো আমার আপুরা অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, তাদের বাচ্চারা একদমই কাঁঠাল খেতে পছন্দ করে না, তার এভাবে এইভাবে যদি কাঁঠালের পিঠা বানিয়ে দেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নিবে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।